আসলাম স্বাগত জানাচ্ছি বিবিসি হোয়াইট হাউস ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানা বলছে মেরি ট্রাম্প ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধ জাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য সামরিক সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ চীনের হতিদের কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র তুর্কি নেতার সম্মানে আজার বাইজানের বিজয় দিবস পরিবর্তন এদিকে সাতচল্লিশ কোটি টাকা মূল্যের আর্মেনীয় অস্ত্র ধ্বংস করল আজারবাইজান এবং সর্বশেষ জানিয়ে দেব কৃষকদের গণবিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হলো মোদী সরকার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য হোয়াইট হাউস ত্যাগের পর ট্রাম্পের স্থান হবে জেলখানা ঘোষণা মেরি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী রুক্ষ ও প্রতারক বলে আখ্যায়িত করেছে তার ভাতিজি মেরি ট্রাম্প তিনি বলেছেন হোয়াইট হাউস ত্যাগ করার পর ডোনাল্ড ট্রাম্পের স্থান হবে কারাগারে মেরি ট্রাম্প শনিবার বাত্রা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন প্রেসিডেন্টের দায়িত্ব ত্যাগ করার পর পরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করতে এবং তার বিচার করতে হবে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে যাতে ট্রাম্পের চেয়ে খারাপ কোন প্রেসিডেন্ট আর আসতে না পারে সেজন্য তার বিচারের কোনো বিকল্প নেই ডোনাল্ড ট্রাম্প গত তেসরা নভেম্বর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় মেনে না নিয়ে এখনও ওই নির্বাচনে জালিয়াতি হয়েছে বলেছে দাবি করেছেন সেই সম্পর্কে মেরি ট্রাম্প তার সাক্ষাৎকারে বলেন নির্বাচনের পর ট্রাম্প যা কিছু করেছেন তা তার ব্যক্তিত্বের সঙ্গে কারণ সে কখনোই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ পরিবারের কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি প্রতারণা মামলা করা হয়েছে তার ভাতিজির মেরি পক্ষ থেকে এতে তিনি উত্তরাধিকারী হিসেবে তার প্রাপ্য হাজার হাজার মিলিয়ন ডলার সম্পদ থেকে বঞ্চিত করার অভিযোগ করেন এদিকে ডোনাল্ড ট্রাম্প গত চার বছর প্রেসিডেন্ট দায়িত্ব পালনের সময় এমন কিছু আইন লঙ্ঘনকারী পদক্ষেপ নিয়েছেন যার ফলে তার বিচারের মুখোমুখি হওয়ার কথা কিন্তু দেশের প্রেসিডেন্ট হিসেবে আইনি সুরক্ষা ভোগ করছেন তিনি তবে ক্ষমতা হারানোর পর যখন আইনি সুরক্ষা থাকবে না তখন আমেরিকার বিচার বিভাগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলে দেশটির জোর গঞ্জন চলছে ব্রিটিশ জলসীমায় রুশ যুদ্ধ জাহাজের আনাগোনায় উদ্বিগ্ন যুক্তরাজ্য গত দুই সপ্তাহ ধরে ব্রিটিশ জলসীমার কাছে রাশিয়ার যুদ্ধ জাহাজের আনাগোনা ব্যাপক ভাবে বেড়ে গেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের নৌবাহিনী বিবৃতির মাধ্যমে বাহিনীটি বলেছে গত দুই সপ্তাহের রাজকীয় নৌবাহিনী ব্রিটেনের আশপাশের নয়টি রুশ যুদ্ধ জাহাজ পর্যবেক্ষণ করেছে এসব জাহাজের মধ্যে ছিল একটি সাবমেরিন একটি ডেস্ট্রয়ার একটি করভেট একাধিক টহল জাহাজও এগুলোকে পৃষ্ঠপোষকতা দানকারী টাকবোর্ড ও সরবরাহকারী জাহাজ খবর পার্টস স্টুডের। ব্রিটিশ নৌবাহিনীর বিবৃতিতে বলা হয় যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধ আটটি জাহাজ থেকে ইংলিশ চ্যানেল ও সাগরে এসব রুশ জাহাজ সেলটিক শনাক্ত করা হয় এতে আরও বলা হয় আকাশ থেকে রুশ জাহাজগুলোকে পর্যবেক্ষণ করার জন্য হেলিকপ্টার ব্যবহার করে ব্রিটিশ নৌবাহিনী রাশিয়ার স্পোর্টনিক বার্তা সংস্থা জানিয়েছে অতীতে একই ধরনের ঘটনায় রাশিয়ার নৌবহর কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই ব্রিটিশ সীমা অতিক্রম করেছে সামরিক সক্ষমতা বাড়াতে নতুন উদ্যোগ চীনের এশিয়ার পরাশক্তি চীন নিজেদের সামরিক শক্তিকে আরও শক্তিশালী করে তুলতে নতুন উদ্যোগ হাতে নিয়েছে আর সে কারণেই বেজিং সরকার বায়োলজিক্যাল পদ্ধতিতে সেনাদের মধ্যে ক্ষমতা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রের নতুন সরকার ক্ষমতা গ্রহণের প্রাক্কালে দেশটির গোয়েন্দা প্রধান চীন ইস্যুতে নিজের ও তার সংস্থার অবস্থান খোলাখুলি প্রকাশ করেছে একই সঙ্গে বেইজিং এর বিরুদ্ধে স্পর্শকাতর বেশ কিছু অভিযোগও এবার তুলে ধরেছে তিনি ওয়াল স্ট্রিট জার্নাল পত্রিকায় দীর্ঘ এক লেখায় জন রেস্টক্লিফ বলেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর চীন গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে দেখা দিয়েছে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান জন সতর্ক করে বলেছেন চীন এখন আমেরিকার জন্য সবচেয়ে বড় দুশ্চিন্তা তিনি জানান বেজিং চায় আমেরিকাকে দমিয়ে রাখতে এর কারণে বিশ্বের বাকি দেশগুলোকে অর্থনৈতিকভাবে সেনা দিয়ে এবং প্রযুক্তি ব্যবহার করে সাহায্য করছে দেশটি জন রিক মার্কিন জানিয়েছে যে পরীক্ষা এবং পিপলস আর্মির যারা সদস্য তাদের বৈজ্ঞানিকভাবে ক্ষমতা বৃদ্ধি করা হবে এদিকে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য চীন সবচেয়ে বড় হুমকি বলে সতর্ক করেছে মার্কিন জাতীয় গোয়েন্দা বিভাগ জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন রেকফিক অভিযোগ করেন বেইজিং নিজেদের সামরিক শক্তিকে উন্নত করতে মার্কিন প্রযুক্তি চুরি করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী গণতন্ত্র ও স্বাধীনতার জন্য চীনকে সবচেয়ে বড় হুমকি চিহ্নিত করে বেইজিংকে তীব্রভাবে আক্রমণ করলেন এই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তার দাবি মার্কিন গোয়েন্দা বিভাগ নিশ্চিত যে আমেরিকা সহ বিশ্বের অন্যান্য দেশের অর্থনৈতিক সামরিক এবং প্রযুক্তিগত খাতে আধিপত্য বিস্তারের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চীন বিশ্লেষকদের মতে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য পরাজিত ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও চীনকে প্রতিনিয়ত প্রকাশ্যে আক্রমণ করে আসছে এবার সেই কাতারে যোগ দিলেন এই মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান শুক্রবার সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোয়া চুনিং বলেন মার্কিন গোয়েন্দা প্রধানের লেখা নেতাদই স্পর্শকাতর একটি শিরোনাম এবং কোনো কথারই কোন প্রমাণ রেপক্লিফ দেননি চীনা মুখপাত্র বলেন আমরা আশা করি মার্কিন রাজনৈতিক ব্যক্তিত্বরা সত্যকে মর্যাদা দেবেন ভুয়া সংবাদ তৈরি এবং বিক্রি বন্ধ করবেন রাজনৈতিক ভাইরাস এবং মিথ্যা ছড়িয়ে চীন মার্কিন সম্পর্ক নষ্ট করার প্রয়াস বন্ধ করবেন না হলে যুক্তরাষ্ট্রের বিশ্বাসযোগ্যতা আরও প্রশ্নবিদ্ধ হবে হুতিদের কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ এক কূটনৈতিকের বরাতে ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর আল বোসাইদি এমন ইঙ্গিত দিয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে সম্প্রতি মস্কোটে মার্কিন কূটনৈতিক ডেভিড শাঙ্কারের সফরকালে এই বিষয়ে আলোচনা হয় বলে জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন হতিদের সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করার সম্ভাবনা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক শীর্ষ কূটনৈতিক যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়েছে সৈয়দ বদর আল বোসাইদি বলেন আমার প্রশ্ন হচ্ছে ওই সিদ্ধান্ত কি এর সংঘাতের সমাধান করতে যাচ্ছে নাকি ওই গোষ্ঠী সহ সবাইকে আলোচনায় আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জাতিসংঘের দূত যেভাবে চেষ্টা করেছে তাকে সত্যিকারের সমর্থন দেওয়াই বেশি ভালো হবে তিনি বলেন সংঘাতের প্রধান এক খেলোয়াড়কে তালিকাবদ্ধ বা অবরুদ্ধ করার মাধ্যমে এবং তাদের আলোচনার টেবিলে না এসে কোন সমাধান পাওয়া যাবে বলে আমি মনে করি না দু পর্যন্ত সরকার সমর্থিত বাহিনীর সঙ্গে হতীদের সংঘর্ষে বেসামরিক লোকজন সহ এ পর্যন্ত এক লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে দু সাল থেকে হতি বিদ্রোহীদের হটাতে ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে যোগ দেয় সৌদি জোট এ কারণে প্রায়ই সৌদি আরবে হামলা করে প্রতিশোধ নেন হতি বিদ্রোহীরা তুর্কি নেতার সম্মানে আজার বাইজানের বিজয় দিবস পরিবর্তন আর্মেনিয়ার বিপক্ষে নাগর নিয়ে যুদ্ধে দশ নভেম্বর জয়ী হয়েছে আজার বাইজান এজন্য প্রতি বছর দশ নভেম্বর বিজয় দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি কিন্তু ওই দিনটি আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তাফা কামাল আতাতর্কের মৃত্যু দিবস হওয়ায় দুদিন আট নভেম্বরকে বিজয় দিবস হিসেবে নির্ধারণ করেছে এছাড়া নাগরণ কারাবাগ পুনর্গঠন ও সংস্কার কাজও শুরু করেছে দেশটি এখন থেকে প্রতি বছর আট নভেম্বর দেশটির বিজয় দিবস হিসেবে পালন করা হবে বলে আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ঘোষণা দেন আজারবাইজানের জাতীয় নেতা ও প্রয়াত প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ বলেছেন কামাল আতাতুর্ক যেমন তুরস্কের মানুষের কাছে শ্রদ্ধাভাজন ও প্রিয় ব্যক্তি ঠিক আমাদের আজারবাইজানিদের কাছেও তিনি শ্রদ্ধাভাজন প্রিয় আর আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা মোস্তফা কামাল আতাতুর্ক বলেছিলেন আজারবাইজানের আনন্দই আমাদের আনন্দ তাদের দুঃখ আমাদের দুঃখ সূত্র ডেইলি সাবাহ চার কোটি টাকা মূল্যের আর্মেনিয়ার অস্ত্র ধ্বংস করলো আজারবাইজান কয়েকদিন আগে শেষ হওয়ার বাংলাদেশি চার হাজার সাতশো কোটি টাকা অস্ত্র ধ্বংস করেছে আজারবাইজানের সেনাবাহিনী 44 দিনের যুদ্ধে আর্মেনিয়া কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটি হিসাব করেছে আজারবাইজান স্টেট ইউনিভার্সিটি অফ ইকোনমিক্স সেখানে এই তথ্য উঠে এসেছে গত সাতাশ সেপ্টেম্বর থেকে নাগর্ণ কারাবাখে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ শুরু হয় আর্মেনিয়ার দখলে থাকা আজারবাইজানের বিপুল পরিমাণ ভূমি দখল মুক্ত করা হয় এছাড়াও মুখোমুখি যুদ্ধে পরাস্ত হয়েছে আর্মেনিয়া যুদ্ধ শুরুর প্রথম দিন থেকে আজারবাইজানিরা ইস্তলভাগ ও আকাশে আর্মেনিয়ান বাহিনীর উপর তীব্র আক্রমণ চালিয়েছে রাশিয়ার মধ্যস্থতায় চুক্তি স্বাক্ষরের পর আর্মেনিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানান যুদ্ধ শুরুর চার দিন পর টির প্রধানমন্ত্রী নিকোল পাসিনিয়ানকে জানানো হয়েছে যে ইয়েরেভানের বাহিনী আজারবাইজানি হামলার মুখে টিকতে পারছে না এবং সৈন্যদের মধ্যে ভয় ফুটে উঠেছে লড়াই চলাকালীন তুরস্কের তৈরি সশস্ত্র ড্রোন আর্মেনিয়ান বাহিনীর সবচেয়ে বেশি ক্ষতি করেছিল যা আজারবাইজানের জন্য সবচেয়ে বড় প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছিল সাবেক সোভিয়তভুক্ত দুই দেশের মধ্যে নাগর্ন কারাবাক অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহুদিন ধরে উনিশশো সালে আর্মেনিয়া নাগর্ন দখল করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয় ওই যুদ্ধে তিরিশ হাজারের বেশি মানুষ নিহত হন নাগর্ন কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে ভাবে আজার বাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত পরে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও সর্বশেষ গত সাতাশ সেপ্টেম্বর আর্মেনিয়া আজার বিরুদ্ধে অভিযান শুরু করে আজার বাইজানের সেনাবাহিনী যুদ্ধের সুবিধা করতে না পেরে এবং বিশাল আকারে সামরিক ও বেসামরিক ক্ষয়ক্ষতির মুখে আর্মেনিয়া গত দশ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজার বাইজানের সঙ্গে শান্তি চুক্তিতে বাধ্য হয় টানা টানা দিন চলা এই কারাবাখের তিনশোটির বেশি বসতি ও এলাকা দখল মুক্ত করে আজারবাইজানের সেনাবাহিনী চুক্তিটি আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয় দলিল হিসেবে পরিচিত লাভ করেছে সূত্র ডেইলি সাবা কৃষকদের গণবিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হলো নরেন্দ্র মোদী সরকার নয় লাখ কৃষক প্রায় এক লাখ ট্রাক্টর ও ছয় মাসের খাবার নিয়ে দিল্লি অবরোধ করে নতুন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর অবশেষে বিতর্কিত এই আইনে সংশোধনী আনার কথা ভাবছে মোদী সরকার কয়েক দশকের সর্ববৃহৎ কৃষক বিক্ষোভ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বৈঠকের পর এসব কথা জানানো যাচ্ছে রয়টার্স অবশ্য ভারতের সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করেই জানিয়েছে খবর রয়টার্স জানিয়েছে সম্প্রতি কৃষিতে সংস্কার এনে বিজেপি সরকার নতুন যে আইন প্রণয়ন করেছে তা নিয়ে লাখ লাখ কৃষকের ব্যাপক বিক্ষোভের পর এর কিছু কিছু অংশ আগের মতোই রাখার মতো সরকার সম্প্রতি পাশ হওয়া তিনটি আইনের বিরুদ্ধে শুক্রবার দিল্লির আশপাশের সড়কগুলোতে বিক্ষোভ করেছে লাখ লাখ কৃষক সরকার বলেছে পণ্য সংগ্রহ প্রক্রিয়া পর্যালোচনা ও পণ্য বিক্রির বিকল্প দেওয়াই এই আইনের লক্ষ্য কিন্তু কৃষকদের আশঙ্কা সেপ্টেম্বরের গৃহীত আইনটি শেষ পর্যন্ত ভারতের নিয়ন্ত্রিত বাজারস্থ ভেঙে দেবে এবং বন্ধ হবে সরকারের নিশ্চিত দামে গম ও চাল কেনা এতে বেসরকারি ক্রেতাদের করোনাই হবে তাদের সঙ্গী শনিবার অমিত শাহ ছাড়াও কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কৃষক আলোচনার প্রাককালে এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন সরকার নতুন এই কৃষি আইনের বিভিন্ন সংশোধনী পুনরায় খতিয়ে দেখতে প্রস্তুত ঊর্ধ্বতন এই সরকারি কর্মকর্তা বলেন সবার জন্য সমান স্বার্থ সুরক্ষার বিষয়টি বিবেচনা করে নতুন পাইকারি বাজার কর আরোপের মতো ধারণা নিয়েও কাজ করতেও সরকার আগ্রহী